হ্যাঁ, তোমরা নিশ্চয় আমাকে শুনতেছো, রাইট? যারা জি জয়েন ভাইয়া, করছো, এতটুকু ক্লিয়ার? যতটুকু আমি বললাম যে পিজিবি কে নিয়ে আসলো, এতটুকু ক্লিয়ার? ওকে। তো এখন এখানে যেহেতু প্রসারণশীল গ্যাস, তো মনে করো যে গ্যাস যদি আমি প্রসারিত হতে দিতাম বাস্তবে, তাহলে কি ঘটনা ঘটতো? যে গ্যাসের ভলিউম কিন্তু চেঞ্জ হয়ে যেত, ওকে। এখানে কিন্তু আসলে গ্যাসের ভলিউম ওই যে চেঞ্জ হতে চেষ্টা করতেছে, কেন? কারণ ওই যে তোমার পিস্টন যদি এদিকে আসে, তখন ভলিউম একটা হচ্ছে, পিস্টনটা যদি আগের জায়গায় থাকে ভলিউমটা আরেকটা হচ্ছে। তো আমরা এই জন্য এখানে জি ভাই, চাইলে আয়তন বেড়ে গেত। জিবি এর জায়গায় আমরা লিখতে পারি বি টু মাইনাস বি ওয়ান, যেখানে বি টু হচ্ছে তোমার আগের যেই প্রসারণের পরে, হ্যাঁ, প্রসারণের পরের ভলিউম বা আয়তন, আর বি ওয়ান হচ্ছে যে প্রসারণের আগের ভলিউম, ওকে। চাইলে এইভাবেও আমরা লিখতে পারি। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে, অঙ্ক করার সময় আমাদের যে সূত্র, আমাদের ইনফরমেশন, অঙ্কের যে ইনফরমেশন, সেই অনুসারে আমরা এখানকার যে কোনো একটা ফর্মুলা লিখবো। আমরা হয়তো এটা লিখবো, অথবা এটা লিখবো, অথবা এটা লিখবো, অথবা এটা লিখবো, চারটায় তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তোমরা লিখে রাখো প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ, আর এই সূত্রের পাশে লিখো সমচাপ প্রক্রিয়ায়, সমচাপ প্রক্রিয়া, ওকে। তাহলে আমরা এখান থেকে পাইলাম কি, আমরা একটা জিনিস এখান থেকে কমেন্ট করতে পারি, যে কি কমেন্ট করতে পারি, খেয়াল করো আমি লিখতেছি, যে কৃত কাজ সমান চাপ, চাপ ইন্টু, চাপ ইন্টু কি লেখা যায়, আয়তনের পরিবর্তন। ওকে, তোমরা কি আমার স্লাইড এটা দেখতেছো, স্ক্রিনটা দেখতেছো ক্লিয়ার? জি দেখা যাচ্ছে। ওকে, কৃত কাজ ইকুয়াল টু এই দেখো ডিডব্লিউ ইকুয়াল টু এটা ছিল, ওকে। ওকে, যে ডিডব্লিউ ইকুয়াল টু পি ইনটু, এটা লিখলে, এটা যেহেতু লিখে লিখে যায়, তার আমরা লিখতে পারি কৃত কাজ ইকুয়াল টু চাপ ইনটু আয়তনের পরিবর্তন। আচ্ছা, এবার আমরা এই সেম জিনিসটা, অর্থাৎ এই সেম পিস্টনটার ক্ষেত্রে আমারও কৃত কাজ বের করবো, বাট এবার আমরা আরেকটা আরেকটা ক্ষেত্রে, যেটা হচ্ছে তোমার সমস্ত প্রক্রিয়া। সমস্ত প্রক্রিয়া মানে যে প্রক্রিয়া তাপমাত্রা ফিক্স থাকে, টেম্পারেচার ইজ ফিক্সড, মানে আগে অ্যাকচুয়ালি কিন্তু টেম্পারেচার ফিক্স ছিল না, এখন হচ্ছে সাপোজ টেম্পারেচার ফিক্সড। তো টেম্পারেচার যদি ফিক্সড হয়, একটু খেয়াল করবা, আরেকটা জিনিস আমি আরেকটা জিনিস তোমাদেরকে এক্সপ্লেইন করতে চাই, সেটা হচ্ছে একটু আগে যে ফর্মটা আমরা লিখলাম, যে ডিডব্লিউ ইকুয়াল টু, ডিডব্লিউ ইকুয়াল টু পিডিবি, পিজিবি, ওকে, এটাকে কিন্তু আমরা লিখছিলাম। তো এটাকে যদি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে অ্যাপ্লাই করে দিই, তাহলে ডিকিউ টু হয় ডিইউ প্লাস পিডিপি, ওকে, এটা লিখা যায়, লিখা যায়, এটা এটা লিখা যায় ওই যে ডিডব্লিউ, অবশ্যই লেখা যায় ভাইয়া। জি জি ভাইয়া, জি। আমরা এই এই সূত্রটা এখন ব্যাক আসবো, এবার লাগবে সমস্ত প্রক্রিয়ার জন্য। তো সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু তাপমাত্রা ফিক্সড, তাপমাত্রা ফিক্সড হলে যেটা হয়, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বা হ্রাস পায় না, মুখস্থ করে ফেলতে পারো বা নোট করে রাখতে পারো, যে তাপমাত্রা যদি ফিক্সড থাকে, তাপমাত্রা নট তাপ, নট তাপ, তাপ হচ্ছে শক্তি, তাপমাত্রা ফিক্স, তাপ না, তাপমাত্রা যদি ফিক্স থাকে, তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির কোন পরিবর্তন ঘটে না, দ্যাট মিন ডিইউ ইকুয়াল টু জিরো লিখতে পারি আমরা। তো তখন এই ফর্মুলাটাকে, অর্থাৎ সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এই ফর্মটা আমরা এইভাবে রিরাইট করতে পারি বা আবার লিখতে পারি, যে জিরো প্লাস ডিডব্লিউ, অর্থাৎ ডিডব্লিউ গুলো আবার পিডিবি, তারা ডিরেক্ট আমরা লিখতে পারি পিডিবি। আশা করি ক্লিয়ার। ডিকিউ সমান পিডিবি, এখন আগে ছিল ডিডব্লিউ সমান পিডিবি, তাহলে চেঞ্জটা কোথায় করছে, আগে হচ্ছে কাজ সমান পিডিবি, বাট এখন হচ্ছে যে শক্তিটা আমি দিচ্ছি সেটা সমান পিডিবি, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে আমরা সমস্ত প্রক্রিয়া এবং সমচাপ প্রক্রিয়ার মধ্যে কোন জায়গায় বেসিক ডিফারেন্স আমরা সকলে বুঝতে পারছি। এবার আসবো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা হয়, সিস্টেমের তাপ ফিক্স থাকে, মানে সিস্টেমের তাপ দেওয়া হয় না, নেওয়া হয় না। কেউ কি আমাকে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার উদাহরণ দিতে পারবা, যেটা মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া অর্থাৎ সিস্টেমে তাপও দিচ্ছিল নিচ্ছিও না, সিস্টেমে তাপ দিচ্ছিও না নিচ্ছিও না, উদাহরণ দিতে পারবা? এনিওয়ান? সৌমিত্র, হ্যালো, আমি ক্লাস আছে, পরে কথা বলতেছি তোর সাথে ক্লাসে। তুই 7টার দিকে রেডি থাকিস, 7টার দিকে রেডি থাকিস। তোমরা কি বলতে পারবে না, রাকিব কি বলতে পারবে না, একটা মানে যে রুদ্রতাপের প্রক্রিয়ায় কি ঘটনা ঘটে, বা কি মানে রুদ্রতাপের প্রক্রিয়া কখন ঘটে বলতে পারবা, বা এরকম কোনো উদাহরণ দিতে পারবা
যে সেখানে তোমার উদ্যতাপী প্রক্রিয়া চলতেছে এনিওয়ান জেরি হ্যাঁ ভাই পারবা আমি একটা সমস্ত প্রক্রিয়ার উদাহরণ দেই সাপোজ এয়ার কন্ডিশন রুম ওই রুমের টেম্পারেচার ফিক্স থাকে টেম্পারেচার ফিক্স করে দেওয়া এসিতে এসিতে ফিক্স করে দেওয়া যায় 22 ডিগ্রি সেলসিয়াস উদাহরণ দিলাম এরকম একটা উদাহরণ দাও রুদ্রতা প্রক্রিয়ার জন্য আদনান নাকি আদম না আদনান পারবা না তাসমিনা তাসমিমা নওশিন নওশিন কি আমাকে শুনতে পাচ্ছ জি ভাইয়া বলো কি মানে চিন্তায় আসে না হ্যাঁ ভাই শুনতেছি হ্যাঁ বল উদাহরণ দিতে পারবা একটা রুদ্রদাবি প্রক্রিয়ার তোমরা কি কখনো চা ফ্লাক্সের মধ্যে রাখো না গরম চা ওখানে কি তাপ ঢুকে বা বের হয় হ্যাঁ না ভাইয়া বের হয় না তো তাহলে এটা মাথায় ধরতেছ না কেন ফ্লাক্সের মধ্যে তাপ ঢুকতে সময় বের হচ্ছেও না দ্যাট মিন্স ওটা রুদ্ধতা বিপক্রিয়া চলতেছে আমি এরকম উদাহরণ চাচ্ছিলাম তো তোমরা যদি এই উদাহরণগুলো মাথার মধ্যে একটা করে মিনিমাম একটা উদাহরণ মাথায় না থাকে তাহলে তোমরা তো বুঝবে না জিনিসগুলো কল্পনা করতে পারবে না আমি যখন রুদ্ধতাপী প্রক্রিয়া বলবো তখন তোমার সাথে সাথে ফ্লাক্সের কথা মাথায় আসতে হবে যে এটা এরকম এখানে তাপ ঢুকেও না বাইরে হয় আচ্ছা ভাই হটপট হতে পারে না হটপট হতে পারে আচ্ছা যাই হোক সামনে যে কোনো কিছু পড়ার সময় ওটার বাস্তব উদাহরণ মাথায় সেই প্রকার চেষ্টা করবা চিন্তা করে নিবা কাউকে জিজ্ঞেস করে নিবা এটা উদাহরণ দি বইতে কিন্তু একটা না একটা লাইনে লিখা থাকে রুদ্ধতাপী প্রক্রিয়া উদাহরণ এটা তোমরা কিন্তু সেই লাইনটাও পড়ো না বইয়ের প্রতি আমরা সাররা কোথেকে বলি এগুলা কি আমরা আকাশ থেকে নিয়ে আসছি আমরা তো আকাশ থেকে নিয়ে আসি নাই বইতে লিখে আছে তুমি পড়ো আমি যেভাবে পড়াচ্ছি সেম ভাবে বইতে লিখে আছে সব লিখে আছে বইতে কিন্তু তোমরা তো পড়ো না আচ্ছা যাই হোক এখন আমরা রুদ্রদাবী প্রক্রিয়ার ক্ষেত্রে এই ঘটনা কি ঘটে রুদ্রদাবী প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা হয় যেহেতু সিস্টেমে তাপশক্তি ঢুকেও না বাইরে হয় না তাহলে সিস্টেম কাজ করে কিভাবে সিস্টেম অভ্যন্তরীণ শক্তি থেকে কাজ করে অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি নেগেটিভ রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি নেগেটিভ আর সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে জিরো এই জিনিসটা মাথায় সেভ করতে হবে তাহলে এটা যদি এটা এই জিনিসটা ঘটে আর রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে আমি সিস্টেমে কোনো তাপশক্তি দিচ্ছি না অর্থাৎ ডিকিউ জিরো ডিকিউ জিরো তো ডিকিউ যদি জিরো হয় ডিডাব্লিউ এমনিতে মাইনাস ডিউ এমনিতে মাইনাস ডিডাব্লিউ হয় খেয়াল করে দেখো এটা এই সূত্রের মধ্যে ডিকিউ জিরো বসাও তাহলে ডিকিউ কত হয় দেখো ওকে যেহেতু সিস্টেমে তাপ দিচ্ছি না এই জন্য ডিকিউ জিরো তো আশা করি এতটুকু ক্লিয়ার তোমাদের এবার আমরা আর একটা টপিক দেখবো অভ্যন্তরীণ শক্তি কি কাজ করলে হ্যাঁ যদি সিস্টেমের রুদ্ধতাপী প্রক্রিয়া আছে কিন্তু সিস্টেম কাজ করতেছে তখন ডিইউ নেগেটিভ ডিইউ তখন নেগেটিভ এবার হচ্ছে যে মোলার আপেক্ষিক তাপ নামে একটি আইডিয়া আছে তোমাকে এটা কেউ বলতে পারো মোলার আপেক্ষিক তাপ কি কাকে বলে এনিওয়ান মোলার আপেক্ষিক তাপ কি পারবা না জি ভাইয়া মোলার আপেক্ষিক তাপ কি এটা হচ্ছে এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই গ্যাসের মোলার মানে মোলার তাপ ই করে কি করে মোলার আপেক্ষিক তাপ বলা হয় অর্থাৎ এক মোল গ্যাসকে গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয়
ওকে ও গুড ভালো ডেফিনিশন দিছো এক মোল কোন একটা গ্যাসের এখানে রয়েছে সাপোজ তো এখান থেকে আমি এর যদি আমি নিচে দিয়ে তাপ দেই তাপ হচ্ছে এক প্রকারের শক্তি খেয়াল করতে হবে তাপ দেই তখন এর টেম্পারেচার তো বাড়বে নিশ্চয়ই তো সাপোজ এটা এক কেলভিন বাড়লো কোন কারণে বা তুমি এমন এতটুকু তাপ দিলা যাতে তাপমাত্রা এক কেলভিনই বাড়ে যে পরিমাণে তুমি তাপ দিছো সেটাই কি বলা হয় মোলার আপেক্ষিক তাপ এক মোল কোন গ্যাসের টেম্পারেচার বা তাপমাত্রা বা উষ্ণতা এক কেলভিন বাড়াতে প্রয়োজনীয় তাপকে যে পরিমাণে তাপ দেওয়া লাগে বা যে পরিমাণে তাপ সরবরাহ করা লাগে যেভাবে লিখো সব সঠিক মোল কাহিনী হচ্ছে আমি এখন যেটা লিখছি এটা যে এক মোল কোন গ্যাস নিব নিয়ে ওটার তাপমাত্রা এক কেলভিন বাড়াবো বাড়াতে যে তাপ দেওয়া লাগে এই যে আমি যেভাবে বুঝাচ্ছি এভাবে যদি তুমি বুঝো মাথার মধ্যে থেকে কখনো যাবে না আর তুমি যদি ওই বইয়ের কুসংস্কারগুলোকে ছোটস্থ মুখস্থ তোতা পাখির মতো করো তখন কিন্তু পারবে না তো এখন আমরা মোলার আপেক্ষিক তাপ জানলাম এখন এই ঘটনাটা যে ঘটনাটা এখন ঘটলো যে এক মোল কোন গ্যাসের তাপমাত্রা আমি এক কেলভিন বাড়ালাম এই ঘটনা যদি আমি গ্যাসের আয়তনটাকে ফিক্স রেখে করি মানে স্থির আয়তনে করি তখন এটাকে বলা হয় স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপ এমনিতে বলে মোলার আপেক্ষিক তাপ কিন্তু আয়তনটাকে ফিক্স রেখে করলে বলা হয় স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ আর যদি চাপ ফিক্স রেখে করা হয় মানে এখানে আমি চাপটাকে ফিক্স রাখলাম তখন বলা হয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ তাহলে আমরা মোলার আপেক্ষিক তাপের তিনটা ডেফিনেশন পাইছি একটা হচ্ছে নরমাল একটা হচ্ছে স্থির আয়তনে একটা হচ্ছে স্থির চাপে তো নরমালি মোলার আপেক্ষিক তাপের একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তাহলে কিরকম যে পরিমাণে তাপ শক্তি দেওয়া লাগতেছে বা তাপ শক্তির যে পরিবর্তন হচ্ছে সেটা কোথায় এক মোল কোন গ্যাসের টেম্পারেচার এক কেলভিন বাড়াতে এই যে দেখো আমি কিন্তু আবার আমার ডেফিনিশন থেকে ফর্মুলা লিখছি দেখছো ডেফিনিশন থেকে ফর্মুলা কেমনে লিখতে এটাও শিখতে হবে তখন দেখবা যে তোমার ফর্মুলা মুখস্থ করা লাগবে না তাহলে যদি এবার আয়তন যদি ফিক্স থাকে এখানে আমরা লিখবো সি হ্যাঁ 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 আপেক্ষিক তাপ আর মোলার আপেক্ষিক তাপের মধ্যে কি পার্থক্য আছে পার্থক্য আছে কিন্তু ভাইয়া সূত্র তো একই সূত্র একই ঠিক আছে তোমার নাম কি আমি বলে আমি তোমাকে দেখি অমর ফারুক নাকি নাকি শরীফ 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 ইসলাম ঠিক আছে থ্যাংক ইউ খেয়াল করো এবার আমরা যদি এই সূত্রটাকে এই যে এই সূত্রটা সবসময় সেম থাকবে ওকে সূত্রটা সবসময় এরকম হবে যে সি ইকুয়াল টু ডেল কিউ ডিভাইড বাই এম ডেল টি এখন এটা যদি আমরা স্থির চাপের ক্ষেত্রে লিখি তাহলে লিখবো আমরা এটা আর স্থির আয়তনের ক্ষেত্রে লিখবো এটা এখন এই দুইটা যে সিপি পেলাম আর একটা যে সিবি পেলাম অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপ এই দুইটার অনুপাত নিলে এটা কিন্তু এখন অনুপাত অনুপাত নিলে যা পাওয়া যায় সেটাকে বলা হয় গামা পরীক্ষা যায় গামা কি রিটেন সাপোজ তুমি লিখবা যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে গামা বলে শেষ ডাইরেক্ট এখন এই গামার মান যদি গ্যাসটা এক পরমাণু হয় মানে একটি পরমাণু দ্বারা গঠিত হয় সরি একটি এক পরমাণু হ্যাঁ একটি পরমাণু দ্বারা গঠিত হয় তখন এই গামার মান দেখা যায় যে 1. কত জানি বলতো 1.67 গামার মান 1.67 কখন যদি গ্যাসটি পরমাণু একটি পরমাণু দ্বারা তৈরি হয় ওকে যেমন যেমন আমি যদি বলি কার কথা যেমন সাপোজ এক পরমাণু গ্যাস যদি বলি হাইড্রোজেন আর্গন হিলিয়াম এগুলা হিলিয়াম সাপোজ ওকে এবার হচ্ছে যে যদি গ্যাসটি দ্বিপরমাণু হয় তখন গামার মান হচ্ছে 1.4 কোথা কোথা 1.41 লিখা বাট 1.4 টা হচ্ছে আইডিয়াল এটা দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে যেমন অক্সিজেন একটা দ্বিপরমাণু গ্যাস অক্সিজেনের পরমাণু এখানে দুইটা আছে ওকে যদি বহু পরমাণু লিখা হয় যেমন নাইট্রোজেন 5 সাপোজ N5 লিখা আছে ওকে ওকে তো বহু পরমাণু হলে সেখানে তোমার গামার মান হয় 1.33 থাড়া মুখস্থ রাখবা এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান এটা দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে এটা বহু পরমাণু এর ক্ষেত্রে এটা সো কত পরমাণু ভাই প্রশ্ন দেওয়া থাকে না হ্যাঁ হ্যাঁ এটা দেওয়া থাকে না মুখস্থ রাখতে হবে গ্যাসের নাম বলা থাকবে গ্যাসের নাম যদি লেখা অক্সিজেন মুখস্থ করতে হবে গামার পয়েন্ট গামা হচ্ছে 1.4 মানে অঙ্কের মধ্যে এটা দেওয়া থাকবে না ওই লিখা থাকবে অক্সিজেন বুঝে নিতে হবে তাহলে 1.4 লিখা থাকবে যে অঙ্কের মধ্যে হিলিয়াম বুঝে নিতে হবে 1.67 লিখা থাকবে নাইট্রোজেন ফেন্টা অক্সাইড বহু তাহলে বহু পরমাণবিক
বহু পারমাণবিক হলে তখন বহু পারমাণবিক হলে তখন 1.33 লিখবো আমরা গামার মান। তো গামা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, তোমরা নিশ্চয়ই দেখেছো সেটা, যারা অঙ্ক করেছো তারা দেখছো যে গামা কোথায় কোথায় লাগে। আর একটা জিনিস হচ্ছে যে তোমার এই সিপি যেটা এবং সিবি যেটা, সেখানে সিপি এর মান অলওয়েজ সিবি থেকে বড় হয়, অলওয়েজ বড় হয়। ওকে, এখন আমি যতটুকু পড়াছি ততটুকুই প্রশ্ন করি, দেখি এবার এবার কে পারে। এবার একটু ওমর ফারুক বলো সিবি কি, ওমর ফারুক সাথে সাথে রেসপন্স করতে হবে। স্যার সিবি কি? ইস্তিসাফে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। ভুল বলছো, স্থির আয়তনে। আদনান কি ভাইয়া? গামা কি? গামা হচ্ছে সিপি বাই সিবি। এভাবে না, আমি 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 তোমাকে বলি না যে তুমি এই ইকুয়েশন বলো, আমি বলছি ডেফিনিশন দিতে। বলো ডেফিনিশন দাও ভাইয়া। সমস্যা সমস্যা হচ্ছে, দেখছো এই হচ্ছে আমাদের অবস্থা। পারানা ডেফিনিশন দাও। পারানা রকি, হ্যাঁ পারানা বলো ডেফিনিশন। বুঝিনি। হ্যাঁ কোশ্চেনটা আর বলো না। আমা কি? আমি জানি না এক্স্যাক্টলি। আমরা যদি এই যে কোশ্চেন আনসারের জন্য প্রিপেয়ার না থাকি, প্রিপেয়ার না থাকি, না বুঝি, তাহলে হবে? আমি একটু আগে বলছি গামা কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে গামা বলে। আর কয়বার বলবো, অনুপাত মানে ওই যে ওটা সিপি বাই সিবি, এটাই অনুপাত। এটা এটা যে অনুপাত এটা তো আমরা জানি এমনিতে, নাকি অনুপাত কি সেটাও জানি না, নাকি কোনটা আগে বলবো সেটা বুঝতেছি না। উপরে যেটা সেটাকে আগে বলতে হয়, সিপি ডিভাইড বাই সিবি তো বলতে হবে, এটা আগে। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাত, ডিভাইড বাই মানে অনুপাত। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে গামা বলে। আর বলবো না শেষ, বুঝলে বুঝবা, না বুঝলে এক্সামে কি লিখবো আমি জানি না। যাই হোক, এবার হচ্ছে আমরা শব্দের বেগ গামার উপর নির্ভর করে। শব্দের বেগ খেয়াল করো কিভাবে কেমনে কেমনে নির্ভর করে, আমি জোর একটু জোর জোর লিখতেছি উপায় নেই জন্য। সেটা হচ্ছে তোমার রুট ওভার গামা পি ডিভাইড বাই রো, সরি রো না, হ্যাঁ এ রো। রো হচ্ছে ঘনত্ব, শব্দের বেগ যে মাধ্যম দিয়ে যাচ্ছে সেই মাধ্যমের ঘনত্ব, চাপ হচ্ছে সেই মাধ্যমে চাপ, সরি পি হচ্ছে সেই মাধ্যমে চাপ দেওয়া থাকবে বা কোন একটা চাপ দেওয়া থাকবে, প্রশ্ন চাপ দেওয়া থাকলে বুঝতে পারবে। গামা হচ্ছে যে ওই যে যেটা আমরা একটু আগে এতক্ষণ আলোচনা করতেছি। ওকে, তারপরে সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে, সমস্যা প্রক্রিয়া একটু ওইদিকে আমি বলছি, সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, পিবি ইকুয়াল টু ধ্রুবক থাকে, এটা আমরা সবাই মুখস্থ জানি, পিবি ইকুয়াল টু ধ্রুবক। কিন্তু রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে এটা না, রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে এটা পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক। তো সেক্ষেত্রে তোমাকে গামার মান প্রশ্নে দেওয়া থাকবে, গামার মান প্রশ্নে দেওয়া থাকবে। এবার আমরা আরেকটি প্রশ্ন আলোচনা করব এবং তারপর আস্তে আস্তে শেষ করে দিব। আরেকটি জিনিস হচ্ছে তোমার এই জায়গাটাতে, এই জায়গাটাতে যেটা আমরা একটু আগে লিখলাম, এটা কিন্তু চাপ এবং আয়তনের ক্ষেত্রে রুদ্ধতাপী প্রক্রিয়া, চাপ এবং আয়তনের সম্পর্ক। এখানে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে পি ওয়ান ভি ওয়ান গামা ইকুয়াল টু পি টু ভি টু গামা, এটা কিন্তু আমরা লিখতে পারি, সেটা তোমরা আমরা সবাই জানি। কিন্তু এটা তো চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, কিন্তু তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক হলে এরকম টি ভি, টি ভি গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু ধ্রুবক। ওকে, এই ক্ষেত্রে তোমরা লিখবে যে টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু টি টু ভি টু গামা মাইনাস ওয়ান। যারা খাতা নোট করতেছ তারা বুদ্ধিমানের কাজ করতেছ, বাকিরা কিন্তু ভুলে যাবা একটু পরে। এবার হচ্ছে যে আমরা একটা অঙ্ক করব, এখন এই অঙ্কটা করার মধ্য দিয়ে আজকে ক্লাস এখানে সমাপ্ত হবে। অঙ্কটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2016 সালে আসছে, প্রশ্নটা সবাই লিখো। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ গ্যাসকে হঠাৎ সংকুচিত করে
আয়তন এক চতুর্থাংশ করা হলো ভাইয়া প্রথম থেকে একটু ধীরে ধীরে বলেন স্বাভাবিক তাপমাত্রা ও চাপে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ গ্যাসকে হঠাৎ সংকুচিত করে আয়তন এক চতুর্থাংশ করা হলো তাপমাত্রার তাপমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে তাপমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে এতে তাপমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে এতে তাপমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে আবার বলতেছি স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ গ্যাসকে হঠাৎ সংকুচিত করে আয়তনকে এক চতুর্থাংশ করা হলো এতে তাপমাত্রা কত বৃদ্ধি পাবে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ গ্যাসকে হঠাৎ সংকুচিত করে আয়তন এক চতুর্থাংশ করা হলো এতে তাপমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে এতে তাপমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে কেউ কি প্রশ্নের প্যাসা ধরতে পারছো প্রশ্নে একটা ওয়ার্ড আছে এটাকে লাল কালি দিয়ে দেখা গেল হঠাৎ সংকুচিত করে খুলে দাও কিন্তু তাপের চেঞ্জ আদান প্রদান হয়ে যাবে কিন্তু তুমি যদি খুলে আবার হঠাৎ করে মেলে দাও তাহলে তাপের আদান প্রদান হবে হবে না মনে করো যে একদম সাথে সাথে তুমি খুলে সাথে সাথে মেরে দিছো তাহলে প্লাস থেকে কোনো তাপ বেরোবে বেরোবে না তাহলে হঠাৎ সংকুচিত করা হঠাৎ প্রসারিত করা এই ক্ষেত্রে কি হয় তোমার গ্যাসের তাপের কোনো পরিবর্তন হয় না তো তাপ বেরোয় না ঢুকেও না হঠাৎ করে মানে সংকুচিত বা প্রসারিত করবে ওকে তো এই ক্ষেত্রে রুদ্ধতাপী প্রক্রিয়া তো রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এইচএ সূত্রটা লিখতে হবে এখন যেটা লিখছি তো সেখানে আমাদেরকে বলা হয়েছে আয়তন এক চতুর্থাংশ করা হয়েছে তাহলে v2 কত আগের চার ভাগের এক ভাগ এই যে v2 v1 4 এই ফর্মুলার মধ্যে আমরা এটা অ্যাপ্লাই করব তো অ্যাপ্লাই করলে যেটা আসে এটা আমরা t2 বের করব ওকে দেখা গেল যে t2 v1 v2 এখান থেকে তুমি কাজ করো এই কোশ্চেন থেকে কাজ করলে এটা পাবা আমি এখন যেটা লিখতেছি ওকে এই গামা মাইনাস 5 ইনটু t1 এই ফর্মুলাটা এইভাবে আসবে আমি এখন যেভাবে লিখছি t2 equal to v2 divided sorry t2 equal to v1 divided by v2 এই ক্ষেত্রে আমার গামার মান কত বসাবো গামার মান তুমি কত বলবে কত বসাবো 1.44 1.41 বসাবো 1.4 বসাবো কিছু উল্লেখ না থাকলে 1.4 বসাতে হয় কারণ নরমালি গ্যাস গুলো দ্বিপক হয় সেজন্য কত আসে টি টু কত তো কত আসে টি ওয়ান সমান হচ্ছে 0.57 টি টু আর আমি টি টু জিজ্ঞেস করছি টি ওয়ান না তাপমাত্রা কত গুণ বৃদ্ধি হবে জিজ্ঞেস করছে না তো ভি ওয়ান তো আমি একটু আগে বলছি ভি ওয়ান হচ্ছে যে ভি ওয়ান থাকবে আর ভি টু হচ্ছে যে কি হবে ভি ওয়ান মান করো ভি ওয়ান মান করো ভি ওকে আর ভি টু কত বলছি যে ভি টু বাই ফোর আর গামা তো আমি একটু আগে বলে দিলাম 1.4 1.4 মাইনাস ওয়ান ইন্টু টি থাকুক টি ওয়ান থাকুক চেঞ্জ করার দরকার নেই এই এখানে কাজ করো তুমি এখানে কাজ করলে ভিভি কাটা যায় এখানে আসে পয়েন্ট এখানে আসে ফোর উপরে ফোর আসে ফোর উপরে এটা দিলে আসবে তোমার 1.74 আসবে দেখো প্রশ্ন এটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2016 সালে তুমি মনে করতে পারো যে এগুলো মনে আসে না আসছে কিনা বুঝতে পারছো ওকে এখানে অনেকে সিইউর জন্য ভর্তি সব তো তাদেরকে বলতেছি আমরা যা পড়াচ্ছি সবই আসবে তুমি সিইউ তে বলো ডিইউ তে বলো ওকে কিন্তু যারা সিইউ এর চেয়ে ভর্তি হয়েছো তাদেরকে আলাদা ভাবে সিইউ এর জন্য কয়েকটা ক্লাস আমরা দিব এবার হচ্ছে যে আরেকটা প্রশ্ন সাস্তে এটা কোথায় আসছে সাস্তে আছে 2016 সালে সাস্তে 2016 সালে লিখো বায়ুতে বায়ুতে
রুদ্ধভাবে প্রসারিত করে কোন গ্যাসের আয়তন 5 গুণ করা হলো বায়ুতে রুদ্ধভাবে প্রসারিত করে কোন গ্যাসের আয়তন 5 গুণ করা হলো যদি প্রাথমিক চাপ এক বায়ুমণ্ডলীয় চাপ হয় তাহলে চূড়ান্ত চাপ কত যদি প্রাথমিক চাপ এক বায়ুমণ্ডলীয় চাপ হয় তাহলে চূড়ান্ত চাপ কত আবার বলতেছি বায়ুতে রুদ্ধতাপে কোন গ্যাসকে প্রসারিত করে 5 গুণ করা হলো আয়তন আগে যেটা লিখছো আর কি হ্যাঁ বায়ুতে রুদ্ধতাপে কোন গ্যাসকে প্রসারিত করে আয়তন 5 গুণ করা হলো যেভাবে লিখছো সব কারেক্ট যেভাবে লিখছো সব কারেক্ট আমি যেভাবে বলতেছি সব কারেক্ট আমি যদি আবার বলি বায়ুতে রুদ্ধতাপে কোন গ্যাসকে প্রসারিত করে 5 গুণ করা হলো আয়তন আয়তন 5 গুণ করা হলো যা আছে তা লিখো সমস্যা নেই বুঝলে হবে শুধু তারপর লিখো যে যদি প্রাথমিক চাপ এক বায়ুমণ্ডলীয় চাপ হয় তাহলে চূড়ান্ত চাপ কত প্রাথমিক চাপ মানে যে প্রসারিত করার আগের চাপ প্রসারিত করার আগের চাপ হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ তাহলে প্রসারিত করার পরে যে চূড়ান্ত চাপ সেটা কত আমাদের দেশে জানতে চাইছে তাহলে আমরা এবার চাপের সাথে আয়তনের যে সম্পর্ক সেটাকে নিয়ে আসতে হবে সাসের প্রশ্ন 2016 লিখে রাখো এটা হোমওয়ার্ক আজকের 11টার মধ্যে করে জমা দিবা আর কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন হুম স্যার এখানে তো সূত্র সাবেটা হবে পি1 বি1 গামা এটা কত হয় 11 দশমিক বলো বলো ভাইয়া স্যার পি 0.1 হয় এই সূত্র দিয়ে করে রাতের 11টার আগে আমাকে জমা দিবেন ওকে বের করতে হবে কি স্যার একবার বলেন বের করতে হবে পিটু প্রশ্ন একবার বলতেছি প্রশ্নটা ছবি তুলে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ তাহলে আর কেউ কিছু বলবা এনিওয়ান আশা করি কারো কিছু বলার নাই তাহলে আমি রাখতেছি মমিন হচ্ছে যে অ্যাক্টিভ থাকতে হবে নেক্সট টাইম থেকে ইভা অ্যাক্টিভ থাকতে হবে তারপর হচ্ছে তাসমিমা মহসিন অ্যাক্টিভ থাকতে হবে ফারহানা অ্যাক্টিভ থাকতে হবে কোশ্চেনের আনসার দেওয়ার জন্য রেডি থাকতে হবে সবাই ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে রাখতেছি আল্লাহ হাফেজ